নমস্কার ওয়েজেটিনের পর্দায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি আমি বিপাশা। এই মুহূর্তে দেখে নেব রাতের বিশেষ বিশেষ খবর ওয়েজ এক্সপ্রেসে। পরীক্ষা চলাকালীন সময়ে স্কুলে ঢুকে কংগ্রেসের কর্মীদের ডেপুটেশন প্রদান এবং প্রধান শিক্ষককে হুমকি দেওয়ার অভিযোগ। অমরপুর রাঙামাটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে 100 আসন বিশিষ্ট তফসিলি জাতি ছাত্রনিবাসের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী ভগবান দাস। অমরপুর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মন্ত্রী ভগবান দাসের পক্ষ থেকে পিএম অজয় প্রকল্পের সুবিধাভোগীদের মধ্যে ছাগল এবং শুকর ছানা প্রদান করা হয়। রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত গোমতী জেলার উদয়পুর মহকুমার বাগমা বিধানসভা এলাকার বাগমা বাজার। কাঠমিস্ত্রির বউকে নিয়ে পালালো আয়ুর্বেদিক হাতুড়ি ডাক্তার, ঘটনা উদয়পুর মহকুমা এলাকায়। কুলুবাড়ি কমিউনিটি হলে সংখ্যালঘু উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে বিক্ষোভ মিছিল সংগঠিত হয় আগরতলায়। শনিবার মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে যুব কংগ্রেসের বিক্ষোভ প্রদর্শন। বিএসএফ 200 ব্যাটেলিয়নের পক্ষ থেকে রাষ্ট্রীয় একতা সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। 21 বছর বয়সী এক যুবকের মৃতদেহ উদ্ধার কলেস্টিলার জঙ্গল থেকে। মালবাজারে যুবতীকে মাদক খায় দর্শনের অভিযোগ, ধৃত এক। ছট পুজোর প্রসাদ রান্নার সময় বিধ্বংসী অগ্নিকাণ্ড বিহারে, অগ্নিদগ্ধ প্রায় 50 জন। মাঠে পড়ে বিদ্যুতের তার, বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু বাবার, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলেরও। পঞ্চায়েতের নির্বাচন আগে আগ্নেয়াস্ত্রের চোরা চালানকারী গ্রেফতার বারুইপুরে। বাংলায় আসছেন না অমিত শাহ, নবান্নয় মমতা সাক্ষাৎ আপাতত স্থগিত। রাজস্থানের উদয়পুর শহর থেকে প্রায় 45 কিলোমিটার দূরে 30,000 টন ওজন, 369 ফুট উচ্চতা সর্বোচ্চ শিব মূর্তির শনিবার উদ্বোধন।